সাগর যুদ্ধে চীনকে সবচেয়ে বড় শত্রু ও প্রতিপক্ষ হিসেবে মনে করছে আমেরিকান নৌবাহিনী। সম্প্রতি প্রকাশিত এক কৌশলপত্রে চীন ছাড়াও রাশিয়ার সঙ্গে প্রতিযোগিতার কথা বলা হয়েছে। ওই কৌশলপত্রে বলা হয়েছে, চীন যেভাবে অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং আগ্রাসী ভূমিকা নিয়ে টক্কর দিচ্ছে, তাতে দেশটিকে মোকাবেলা করার জন্য কৌশল নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। আরও দেখুন রিপোর্টে। আন্তর্জাতিক জলসীমায় একসময় একক আধিপত্য ছিল সাবেক সোভিয়েত রাশিয়ার। রাশিয়ার পতনের পর সেই জায়গা দখল করে নেয় আমেরিকান নৌবাহিনী। সারা বিশ্বের জলপথে কৌশলগত ঘাঁটি, টহল, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন মোতায়েন করে নিজেদের শ্রেষ্ঠত্ব টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এবার নব্য পরাশক্তি চীন চেষ্টা করছে টক্কর দেওয়ার। আমেরিকান নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশলপত্র প্রকাশ করেছে, তাতে নৌবাহিনী, মেরিন কোর এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন। তিন বিভাগের প্রধান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচুম্বী সামরিক উন্নয়ন ও আগ্রাসী আচরণ বন্ধ করা না হয়, তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার ঝুঁকি নিতে হবে। নৌবাহিনী প্রকাশিত 36 পৃষ্ঠার এই কৌশলে বলা হয়েছে, প্রতিদিন সাগরে তাদেরকে চীন এবং রাশিয়ার মতো শক্তির সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। আগামী দশকে সমুদ্রে ক্ষমতার ভারসাম্য কার দিকে ঝুঁকবে তা নির্ভর করছে আমেরিকা কিভাবে পাল্টা ব্যবস্থা নেয় তার ওপর। মেরিন কমান্ডার জেনারেল ডেভিড বার্গার, নৌবাহিনীর অপারেশনস প্রধান অ্যাডমিরাল মাইক গিল্ডে এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান অ্যাডমিরাল কার্ল শুলস লিখেছেন, তারা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছেন যে চীনা নৌবাহিনী অনেক বেশি অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করছে এবং রাশিয়া অত্যন্ত আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করছে। তিন কর্মকর্তা বলেছেন, দুই দেশই আমেরিকার শত্রু, কিন্তু চীন সবচেয়ে বড় ও দীর্ঘমেয়াদের কৌশলগত হুমকি হয়ে উঠছে। চীনের সামরিক সক্ষমতা দিন দিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে বলেও তারা উল্লেখ করেছেন। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।